তুমি যা ভাবছো আমি তা নই। তাই তো তোমায় এত ভালো লাগে গো। HP অমিত রিমিক্স। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনারা পিভিতে যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলেন, ওই রকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা ক্রিয়েট করতে চান নিজেদের ছবি দিয়ে, তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যদি এইরকম স্ট্যাটাসটি ক্রিয়েট করতে চাও, তাহলে তোমাদের প্রয়োজন হবে প্রথমে এলার্ট মোশন অ্যাপটি, এবং প্রয়োজন হবে তিনটি প্রজেক্টের। ওই তিনটি প্রজেক্ট পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে এই ভিডিও ডেসক্রিপশানে ভিডিও দেওয়া রয়েছে যে প্রজেক্ট কীভাবে ডাউনলোড করবেন, ওই ভিডিওটি দেখে ইম্পোর্ট করে নিতে পারেন। এবং প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপের, ওই ভিডিও ক্লিপটি পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশানে, অল মেটেরিয়াল লিঙ্কের মধ্যে দেওয়া রয়েছে, ওখান থেকে নিয়ে নেবেন। তো প্রথমে তোমাদেরকে যেটি করতে হবে, প্রথমে তোমাদেরকে এলাইট মোশন অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিয়েছি। এবার যেটি করতে হবে, এবার বিডমার্ক প্রজেক্টটি সর্বপ্রথম ওপেন করে নিতে হবে। তো বিডমার্কটি ওপেন করে নিয়েছি। বিডমার্কটি ওপেন করার পর প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বিডমার্কের ওপর এফেক্ট, সরি, ভিডিও ক্লিপটি অ্যাড করতে হবে। তার জন্য এখানে প্লাস যখন মিডিয়াতে ক্লিক করে ভিডিও ক্লিপটি অ্যাড করে নেবেন। আবারও বলেছি, ভিডিও ক্লিপটি পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশানে, ওখান থেকে অল মেটেরিয়াল লিঙ্কস থেকে নিয়ে নেবেন। তো ভিডিও ক্লিপটি অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেছে। এবার এখানে ভিডিও ক্লিপটি অ্যাড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার যেটি করবেন আপনারা, এখান থেকে ফটো অ্যাড করতে হবে 3:29 সেকেন্ড থেকে ফটো অ্যাড করে যেতে হবে পরপর একদম শেষ পর্যন্ত। তো ফটোগুলি অ্যাড করার জন্য এখানে প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে আপনারা ফটো সিলেক্ট করে নেবেন। তো প্রথমে ফটোর ফাইলটি ওপেন করে নিচ্ছি আমি, প্রথমে ফটোর ফাইলটি ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিয়েছি। এবার এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেব। এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য ওপরে থ্রিডটে ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজিশন এরিয়া আছে এখানে ক্লিক করে দেবেন, ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে অ্যারো বাটনটিতে ক্লিক করে আবার একবার ক্লিক করে এই বাটনটিতে ক্লিক করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে এটি ফটো সিলেক্ট করবেন, দেন ওপরে থিরাটে ক্লিক করে ফুল স্ক্রিন করে এখানে আরো বাটনে ক্লিক করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া, আবারও ফটো সিলেক্ট করলেন, ওপরে থিরাটে ক্লিক করে ফুল স্ক্রিন করে অ্যারো বাটনে ক্লিক করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া, আবারও ফটো সিলেক্ট করলেন, ফুল স্ক্রিন করলে অ্যারো বাটনে ক্লিক করে কাট করে দেবেন। তো এইভাবে আপনারা প্রতিটি বিডমার্কে ফটোগুলি অ্যাড করে নেবেন। তো আমি ফটোগুলি অ্যাড করে দেখাচ্ছি না, আমি ফটোগুলি অ্যাড করে নিচ্ছি স্কিপ করে, ততক্ষণ আপনারা ফটোগুলি অ্যাড করে নিন, তারপর দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো আমি সমস্ত বিডমার্কে ফটোগুলি অ্যাড করে নিয়েছি। এবার আপনাদেরকে যেটি করতে হবে, ফটোগুলির ওপর এফেক্টগুলি পেস্ট করতে হবে। তার জন্য দেখিয়েছি কী করবেন, এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে প্রথমে ওপেন করবেন স্যাক এফেক্ট প্রজেক্টটি। স্যাক এফেক্ট প্রজেক্ট ওপেন করবে, যে এফেক্ট ওয়ান লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে নিচে ওয়ান লেখা রয়েছে, এই তার ছবি থেকে এফেক্টটি কপি করতে হবে। তার জন্য এখানে ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রিডটে কপি করে নিলেন, কপি হয়ে গেল। ব্যাকে গিয়ে আপনারা ওপেন করবেন বিডমার্ক প্রজেক্টটি। তো বিডমার্কটি ওপেন করে নিচ্ছি। বিডমার্কটি ওপেন করার পর যে লিরিক্সের পরে দেখবেন এই ছবি অ্যাড করা আছে, ছবিটিতে লেখা রয়েছে, ছবিটির নিচে লেখা রয়েছে দেখবেন এফেক্ট ওয়ান, যেখানে লেখা রয়েছে এফেক্ট ওয়ান। তো এখানে এক নম্বর এফেক্টটি পেস্ট করতে হবে, তার জন্য ছবিটিতে ক্লিক করবেন, নিচে এফেক্টে ক্লিক করবেন, থিরোটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। এই এফেক্টটি পেস্ট হয়ে গেছে, মানে পেস্ট হয়ে গেছে। এবার আপনাদেরকে এটি করতে হবে, এখান থেকে দেখবেন এফেক্ট টু, এফেক্ট থ্রি, আবার এখানে এফেক্ট ওয়ান। তো এখানে পেস্ট করে দিচ্ছি আমি, এফেক্টটি পেস্ট করে দিয়েছি। এবার আপনাদেরকে এটি করতে হবে, আর এখানে এফেক্ট ওয়ান নেই, দেন ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে ওপেন করবেন আবার সেকেন্ড প্রজেক্টটি। সেকেন্ড প্রজেক্টটি ওপেন করার পর এটি এবার দু নম্বর এফেক্টটি কপি করতে হবে, এই যে এফেক্ট টু, দু নম্বর এফেক্টটি কপি করতে হবে, এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়েছি, দেন ব্যাকে গিয়ে আমি ওপেন করে নেবো বিডমার্ক প্রজেক্টটি। বিডমার্কটি ওপেন করার পর দেখবো কোথাও দু নম্বর এফেক্ট লেখা রয়েছে, তো এফেক্ট টু লেখা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে, এই যে সরি 6:13 সেকেন্ড থেকে একদম 7:24 সেকেন্ড পর্যন্ত, এখান থেকে পেস্ট, এখান পর্যন্ত পেস্ট করতে হবে দু নম্বর এফেক্ট। তার জন্য ছবিতে ক্লিক করবেন, এফেক্টে থিরোটে পেস্টে ক্লিক করে দেবেন।
আবার তারপরে ছবিটিতে ক্লিক করবেন এফেক্টে থিরাটে পেস্ট। এভাবে আপনারা পেস্ট করতে করতে যাবেন। আমি যা সমস্ত কিছু সব ছবিতে পেস্ট করছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বুঝতে পারছেন অনেকগুলো ছবি অ্যাড করা রয়েছে। তো এভাবে দু নম্বর এফেক্টটি পেস্ট করার পর আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আবার সেকেন্ড প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর সেকেন্ড প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। এবার তিন নম্বরে যে এফেক্টটি, তিন নম্বর এফেক্টটি কপি করে নেবে এখান থেকে। তিন নম্বর এফেক্টটি কপি করে নিলাম, দেন ব্যাকে গিয়ে ওপেন করে নেবো বিডমার্ক প্রজেক্টটি। তো বিডমার্কটি ওপেন করার পর এখানে দেখবেন কত এফেক্ট থ্রি লেখা রয়েছে। তো এখান থেকে পেস্ট করতে হবে 7.24 সেকেন্ড থেকে একেবারে 8.28 সেকেন্ড পর্যন্ত পেস্ট করে নেবো। তার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে নিচে থ্রিডাটে পেস্ট এফেক্টে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। এখানে আপনারা পেস্ট করে করে যাবেন। আমি জাস্ট একটা তাকে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। সমস্ত পেস্ট করলে ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে। তো এখানে তিন নম্বর এফেক্টটি পেস্ট করার পর আপনারা আবার ব্যাকে চলে যাবেন। গিয়ে আবার সেকেন্ড প্রজেক্ট ওপেন করে আপনারা জাস্ট চার নম্বর এফেক্টটি কপি করে নেবেন এখান থেকে। তো চার নম্বর এফেক্টটি কপি করবেন, করে ওখানে পেস্ট করবেন। এইভাবে আপনারা পেস্ট করতে থাকবেন নাম্বার ওয়াইজ। আর আমি দেখাচ্ছি না, লাস্ট এফেক্টটি দেখে দিচ্ছি, নয় নম্বর এফেক্টটি। এইভাবে আপনারা কপি করে করে পেস্ট করতে থাকবেন। এখানে এখানে চার নম্বর পেস্ট করবেন, পাঁচ নম্বর এখানে, ছ নম্বর এখানে এভাবে পেস্ট করে করে যাবেন। 7, 8, 9 এরকমভাবে পেস্ট করে করে যাবেন। কোনো অসুবিধা নেই, প্রবলেম হলে আপনারা কমেন্ট করবেন। এইভাবে পেস্ট করে করে যাবেন, কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন। তো নাম্বার ওয়াইজ সমস্ত এফেক্ট আপনারা পেস্ট করে দেবেন। আমি দেখাচ্ছি না, কারণ ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। তো যেটি করতে হবে আপনাদেরকে, এফেক্টগুলি পেস্ট করার পর এবার লাইট এফেক্টটি পেস্ট করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে লাইট এফেক্ট পেয়ে যেটি রয়েছে ওটুকু ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এবার জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন। করার পর নিচে এই যে সিলেক্ট, এই যে সিলেক্ট অল লেয়ার লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। করবার আবার এই বাটনটিতে ক্লিক করবেন। করার পর কপি 67 লেয়ার কপিতে ক্লিক করে দেবেন। দেন এখানে আবার দেখে নেবেন, এখানে আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আপনারা আবার ওপেন করবেন বিডমার্ক প্রজেক্টটি। ওপেন করে আপনাদেরকে লাইট এফেক্টটি কোথায় পেস্ট করতে হবে, লিরিক্সটির পরে যেখানে চলে যাবেন। 3.29 সেকেন্ডে চলে যাওয়ার পর এখানে পেস্ট করতে হবে। তার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন। করার পর পেস্ট 67 লেয়ার এখানে ক্লিক করলে পেস্ট হয়ে, দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গেছে। পুরো এফেক্টও দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, কাকের যে এফেক্টটি রয়েছে। তো এইভাবে এফেক্টটি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর ভিডিওটি রেডি হয়ে যাবে। ভিডিওটিকে এবার সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেটিং অপশনের উপরে সেভ অপশনে ক্লিক করবেন। দেন নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এতক্ষণের জন্য বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।